আসসালামু আলাইকুম ইউরোপ বাংলা কনসালটেন্টস এন্ড প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কাউন্সিলর বিলমা আজকে আমরা কথা বলবো একটি সেন্ট্রাল ইউরোপিয়ান ল্যান্ডলক কান্ট্রি নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি হাঙ্গেরি নিয়ে হাঙ্গেরি যার ক্যাপিটাল হিসেবে থাকছে বুদাপেস্ট কারেন্সি হিসেবে থাকছে হাঙ্গেরিয়ান ফরিন এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে হাঙ্গেরিয়ান সেই সাথে দেশটিতে যেহেতু হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রচলিত আছে তো স্টুডেন্টরা কোয়ারিজ করতেই পারে যে তাহলে দেশটি কি মানে যখন আমি পড়তে যাব তখন দেশটিতে কি আমাকে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে আর আমি ইংলিশ ডট কোর্স পাচ্ছি দেশে সেক্ষেত্রে বলবো অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি দেশটিতে 100% ইংলিশ ডট কোর্স পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে যেতে হচ্ছে না বা হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়লে আপনি তেমন কোনো ফ্যাসিলিটিস পাচ্ছেন এরকম কোনো কিন্তু কিছু নেই তারপরে আসি যদি আপনি হাঙ্গেরি দেশটিতে পড়তে চান অনেকে আসলে দেশটি সম্পর্কে জানে কম তাদের জন্য বলে রাখা ভালো যে দেশটি কিন্তু একটা সেনজেন কান্ট্রি সেই সাথে একটা ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রি ইকোনমিক্যালি স্ট্রং হওয়া সত্ত্বেও কিন্তু দেশটি আপনার দেশটিতে টিউশন ফিজ এবং লিভিং কস্ট তুলনামূলক অন্যান্য সেনজেন কান্ট্রির তুলনায় খুবই কম এবং রিজনেবল সেই সাথে স্টুডেন্টরা কোয়েশ্চেন করে থাকে যে ইউরোপিয়ান বেশিরভাগ কান্ট্রিজের এমবেসি তো আসলে বাংলাদেশে নেই সেই ক্ষেত্রে কি ইন্ডিয়া যেতে হচ্ছে কিনা দেশটির এমবেসি ফেস করার জন্য তাদের ক্ষেত্রে বলবো যে দেশটির এমবেসি বাংলাদেশে নেই আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে এই ক্ষেত্রে এমবেসি ফেস করার জন্য বাট এই ক্ষেত্রে ইন্ডিয়ান এমবেসি ফেস করার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু স্টুডেন্টের মাথায় রাখা যে তাহলে কি আমার পাসপোর্ট রেখে দিচ্ছে বা আমাকে কতদিন স্টে করতে হবে এই কোয়েশ্চেনগুলোও পড়ে থাকে এটার রিপ্লাইও দিয়ে দিচ্ছি হাঙ্গেরিয়ান এমবেসি আপনার পাসপোর্ট একদমই রাখছে না আপনি যেদিন এমবেসি ফেস করছেন তারপরের দিনই চলে আসতে পারেন সশরীরে সাক্ষাৎকারটা শেষ হলেই আপনি আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে দেন আপনি বাংলাদেশে রিটার্ন করতে পারছেন এক্ষেত্রে ইন্ডিয়া থাকার কোনো বাধ্যবাধকতা একদমই নেই এরপর আসি দেশটিতে আপনি যদি যান দেশটির টিউশন ফিজ বা লিভিং কস্ট কিরকম হতে পারে সেটার একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেশটির টিউশন ফিজ হতে পারে আপনার 3 থেকে অ্যারাউন্ড 6,000 ইউরোস পর্যন্ত যদিও 6 একদম হাইয়েস্ট ইন জেনারেলে 4,000 ইউরোস আপনার হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটিজের জন্য মোর দ্যান এনাফ এবং সেই সাথে হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটিজের ডিগ্রিজগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স পাচ্ছে অর্থাৎ আপনি যদি মনে করেন যে দেশটিতে আপনি ভবিষ্যতে পিআর ফ্যাসিলিটিজের জন্য যেতে চাচ্ছেন বা হচ্ছে অন্যান্য দেশে ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন যেহেতু সেনজেন বাকি 25টা অপশন আপনার হাতে রয়েছে তো ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফারের ফ্যাসিলিটিজও আছে ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে একটা বছর বা 6 মাস অ্যাটলিস্ট ওই দেশে আপনি যে ইউনিভার্সিটিতে গেছেন সেটাতে কমপ্লিট করতে হচ্ছে আফটার দ্যাট আপনি চাইলে যে কোনো ইউনিভার্সিটি বা কান্ট্রিও সুইচ করার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এরপর আসি যে লিভিং কস্ট কিরকম লিভিং কস্ট হতে পারে দেশটিতে 300 থেকে 350 ইউরোস অ্যারাউন্ড এটা যদি আপনি ক্যাপিটাল বেস থাকেন সেক্ষেত্রে ক্যাপিটাল বেস না থেকে যদি কিছুটা ক্যাপিটালে বাইরে থাকেন বা কান্ট্রি সাইডে থাকেন সেক্ষেত্রে লিভিং কস্ট আরও কমে যাচ্ছে এবং সেই সাথে আপনি যদি শেয়ারিং অ্যাপার্টমেন্টস হোস্টেল ডর্মে থাকেন খরচ ডেফিনেটলি এক্ষেত্রে কমছে এরপর আসি যে দেশটিতে আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে চান কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন সেটাও বলে দিচ্ছি দেশটিতে আপনি পার্ট টাইম জব করার ফ্যাসিলিটিস পাচ্ছেন উইকলি 20 আওয়ার্স করে এবং আপনার যে সেমিস্টার ব্রেকটা থাকছে সেই সময় ফুল টাইম জব করার পারমিট আপনি পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে নিশ্চয়ই জেনে থাকবেন হাঙ্গেরি কিন্তু এই মুহূর্তে ব্লু কার্ড প্রোভাইড করছে অর্থাৎ ব্লু কার্ড এমন একটা জিনিস যে আপনি যখন যে কোনো সেনজেন দেশেই যান না কেন ব্লু কার্ড ফ্যাসিলিটিসটা থাকলে আপনি অ্যাটলিস্ট যে পার্ট টাইম আওয়ার যে স্যালারিটা হয়ে থাকে যে আপনাকে কিন্তু ফরেন কান্ট্রিজে প্রত্যেক আওয়ারে বেসিসে স্যালারি দিচ্ছে তো এটা আসলে হাঙ্গেরিতে একরকম হতে পারে অস্ট্রিয়াতে একরকম হতে পারে বা নরওয়েতে এক এক রকম এক এক কান্ট্রিতে বা এক এক রিজিয়ন ইভেন এই স্যালারিতে আসলে ডিফারেন্সিয়েশন চলে আসে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ব্লু কার্ডটা আপনার সাথে থাকে আপনি যে কোনো জায়গায় যান না কেন আলটিমেটলি আপনি যখন কাজ করছেন আপনাকে সেম পেমেন্টটাই করতে হচ্ছে এই ক্ষেত্রে ইকুয়ালিটিটা বজায় থাকছে এরপরে আসি যে দেশটিতে আপনি যখন যাচ্ছেন পড়াশোনা করার জন্য সেই ক্ষেত্রে আপনার আইএলটিএস কি ম্যান্ডেটরি কি না এই ক্ষেত্রে আইএলটিএস একদমই ম্যান্ডেটরি না অ্যাপ্লিকেশন করতে পারছেন উইদাউট আইএলসে যারা ব্যাচেলার্সের স্টুডেন্ট আছে তারা করে ফেলতে পারছেন এবং মাস্টার্সের স্টুডেন্টরা তাদের এমওআই দিয়ে খুব ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারছেন দেশটির জন্য লাস্টলি বলবো যে দেশটিতে রিকোয়ারমেন্টস কী কী রিকোয়ারমেন্টসে বলার আগে বলবো যে দেশটিতে পিআর ফ্যাসিলিটিস কীভাবে পাচ্ছেন এবং স্টে ব্যাক কতটা সময় পাচ্ছেন স্টে ব্যাককে আমরা অনেকে জব সার্চিং টাইম বলেও জেনে থাকি এটা আগে আপনার 9 মান্থস ছিল এখন অলমোস্ট 1 ইয়ার করে ফেলেছে তো 1 বছরের সময় পাচ্ছেন আপনি দেশটিতে জব সার্চ করার পর অর্থাৎ আপনার ব্যাচেলার্স বা মাস্টার্স শেষ হওয়ার পর আলটিমেটলি 1 বছরের সময় পাচ্ছেন আপনার স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করা আর নিশ্চয়ই জেনে থাকবেন যে পিআর ফ্যাসিলিটিস জন্য
ওয়ার্ক ভিসায় আপনার ভিসাটা কনভার্ট করা কতটা ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে আপনি আপনার স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করার জন্য একটা জব ফুল টাইম জব সার্চ করে নিলেই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার সাবজেক্টও ইম্পর্টেন্ট, যেগুলো আমি অন্যান্য ভিডিওজে মেনশন করে থাকি। এবার আসি রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস এর বেলা আপনার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 3 and 3 ইন্টোটাল 6 থাকলেই হচ্ছে। এবং মাস্টার্সের ক্ষেত্রে যারা আসলে মাস্টার্স পড়তে যেতে চাচ্ছে তাদের ব্যাচেলার্সের সিজিপিএ অ্যাটলিস্ট 2.5 হওয়া লাগছে, কিছু কিছু ক্ষেত্রে এটাও শিথিলযোগ্য হতে পারে। মেইনলি হচ্ছে 60% মার্কস থাকলে হচ্ছে, এটা আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি গ্রেডিং স্কেলের উপর ডিপেন্ড করে। তো 60% মার্কস ইজ মোর দ্যান এনাফ ফর অ্যাপ্লাইং হাঙ্গেরি। এবং সেই সাথে আপনি যদি মনে করেন দেশটিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কী কী ডকুমেন্টেশন লাগছে সেগুলো বলে দিচ্ছি। আপনার অরিজিনাল পাসপোর্টের স্ক্যান কপি লাগছে, অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, আপডেটেড সিভি, ছবি, রিকমেন্ডেশন লেটার লাগছে দুটো, সেই সাথে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। এই জিনিসগুলো থাকলে এখনই কিন্তু দেরি না করে অ্যাপ্লাই করে ফেলতে পারেন হাঙ্গেরি দেশটির জন্য। আর নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, আমরা অ্যাসেসমেন্টে ফ্রিতে করে থাকি আর আমাদের হিডেন কস্ট নেই। তো আপনারা যারা মনে করছেন আমাদের অফিসটা ভিজিট করে ফেলবেন, তারা কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে অফিসটা ভিজিট করে ফেলতে পারেন। আমরা সকাল ইউজুয়ালি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফ্রি কাউন্সিলিং করে থাকি, বাট এখন যেহেতু রোজার মাস চলছে সেক্ষেত্রে সময় কিছুটা কিছুটা পরিবর্তন এসছে। সেক্ষেত্রে আমরা আমাদের ফ্রি কাউন্সিলিং টাইম হচ্ছে এখন রোজার মাসের জন্য জাস্ট সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এই সময়টার ভিতরে কিন্তু আপনি ভিজিট করে ফেলতে পারেন আমাদের উভয় জায়গার অফিস। আর যদি মনে করেন অফিস ভিজিট করা সম্ভব হচ্ছে না বা রোজা রেখে টায়ার লাগছে বা হচ্ছে আপনার অফিসের কারণে বা শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদে আপনি সময় করতে পারছেন না, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের কাউন্সিলর বন্ধুদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন, যেখানে আপনার ডকুমেন্টস স্ক্যান কপিস পাঠিয়ে দিলে অথবা ছবি তুলে পাঠিয়ে দিলেই হচ্ছে। আমরা কাউন্সিলর যারা আছি তারা 24 থেকে 72 ঘন্টা সময় নিয়ে তার ভিতরেই আপনাকে জানিয়ে দিব আপনি যে কান্ট্রিতে যেতে যাচ্ছেন সেটা আপনার জন্য সুইটেবল কিনা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।